দেয় তাদের তো একটা স্যালারি আছে আবার যারা এডিট করে মানে দুটোর স্যালারি ওঠে না তো বুঝতে পারছো এটা খুব ডিফিকাল্ট হবে এরপরে যখন আমরা এই চ্যানেলটা কন্টিনিউ করবো স্পন্সর ছাড়া তখন বাকি তিন চ্যানেলের ইনকাম থেকে এটাকে আর কি চালাতে হবে ব্যাক দিয়ে তবে তারপর আমি যেহেতু কথা দিয়েছি যে টোকিও রিভেঞ্জার্স এর তিনটা সিজন শেষ না করে আমি বন্ধ করবো না তো আমি বন্ধ করছি না তো আমি একটা ছোট্ট বিজ্ঞাপন প্লে করে দিই তারপর চলো মূল ভিডিওতে যাই আর গাইস আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুকমেকার এমন তুমি কি জানো লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু জন্য তারা করে এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে হাইস্ট স্কোর কত হতে পারে আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে যেমন পিএমডাব্লিউ কার আইফোন ল্যাপটপ এবং ম্যানিমোর আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে এখানে অনেক ধরনের গেম রয়েছে তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো আর তেরো হাজার রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যে কোনো মেথডে অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান তো বুঝতে পারছো পেটিএম গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন তোমাকে সাপোর্ট করবে তো তোমার কোনো ধরনের টেনশন নেই তো দেরি করছে কোনো ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিট পেয়ে যাও তেরো হাজার রুপি পর্যন্ত বোনাস আর জিতে নাও ক্যাশ প্রাইস তো চলো আমরা মূল ভিডিওতে যাই তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে ওখানেই তোমাদের যেতে হবে তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে কতখানি পসিবিলিটিস রয়েছে যা উচিত সব কিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই দূরশনে ক্লিক করে এখানে এসেছো তো চলো আমরা মূল ভিডিওতে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম আর এপিসোডের শুরুতে আমরা আবার ড্রাকিন এবং তাকি মিসিকে দেখতে পাই আর তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে কি হয়েছে যে বাজিকে মারার অপরাধে কাজটোরা জেলে চলে আসলো বাট অ্যাকচুয়ালি বাজি তো নিজে সুইসেট করেছিল যাতে কাজটোরা বেঁচে যায় উপর ব্লেমটা না আসে যদিও কাজটোরা আগে ছুরি মেরেছিল তো যাই হোক কাজটোরার সাথে ওরা দেখা করে বাইরে আসে আর ড্রাকিন তখন তাকে মিসিকে বলে মাইকি তোমার জন্য একটা মেসেজ দিয়েছে সে তোমার সাথে একটা দরকারি কথা বলতে চায় আর সে চাই পরের গ্যাং মিটিং এ তুমি অবশ্যই তো তাকে মিছি তখন ভয় পেয়ে যায় আর বলে বন্ধু আমার তো ভয় করছে মাইকি কি বলবে আমার সাথে আর তারপর তাকে মিছি চিন্তা করতে থাকে ব্লাডি হ্যালোইন ওই বিশেষ কিছু চেঞ্জ করতে পারেনি কারণ বাজি ওই দিন মারা গিয়েছে কাজুটোরা গ্রেপ্তার হয়েছে আর এইটুকু কি যথেষ্ট হবে এটা কি কে থামানোর জন্য তো সে যখন রাকেনের সাথে যাচ্ছিল তখন তার মনে হয় তারা শিবুয়াতে এসেছে আর তখন রাকেন বলে চলো আমার বাড়ি ও পাশে তাকে বলে মানে তুমি এই শহরে একবারে মিডল পয়েন্টে থাকো মানে উন্নত জায়গায় থাকে আর কি অনেক ভালো তো একটু ব্যাপার আমি তো জানতামই না কিন্তু তাকে মিছি যখন রাকেনের সাথে ওই বিল্ডিং এ পৌঁছায় তখন ও অবাক হয়ে

লোকটা মূলত এই রেমিকে চয়েস করেছিল বাট ওই লোকটা তো পায়খানায় গিয়েছে এই জন্য আর কি তাকে মিশিকে মনে করছে কাস্টমার এবং সে করে কি তাকে মিশিকে নিজের সাথে করে নিয়ে যায় আর তাকে মিশিকে বলে আপনি এখন গোসল করতে পারেন তো তাকে মিশি যখন ভেতরে আসে ওই মেয়েটি মনে করে অনেক লজ্জাজনক কথা বলে মানে কথাটা এরকম হয়েছে আমি কি ভেতরে আসবো আমি কি তোমাকে গোসল করিয়ে দিব তো তাকে মিশি চিন্তায় পড়েছে যে ঘটনা কি আর এখানে লক্ষ্য তাকে মিশি কিন্তু এখনো বুঝতে পারিনি এটা একটা পতিতালয় বা রেড লাইট এরিয়া তাকে মিশি ভাবছে আমি কোথায় চলে এসেছি আর ড্রাকেন আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে কেন ড্রাকেন কি এরকম মনে করে যে আমি বাচ্চা আমাকে আরো বড় হতে হবে তো বড় হওয়ার জন্য কি এগুলোর দরকার এটা আবার কি আবার নিয়ম তো তাকে মেসি যখন এসব ভেবে চরম লজ্জায় ছিল আর তারপর যখন দরজা হলে তখন ড্রাকেনকে দেখতে পাই আর ড্রাকেন বলেছি তুই এখানে কি করছিস তোকে কি আমি গোসল করানোর জন্য নিয়ে এসেছি এখানে আর রেমি তখন বলে ড্রাকেন এটা কি তোমার বন্ধু আমি তো মনে করেছিলাম সে আমার কাস্টমার আর ওই সময় ড্রাকেন বলে তুমি প্রথমে কাস্টমার কে কনফার্ম করবে না তুমি আগে ওকে নিয়ে এসেছো কিন্তু রেমি উল্টো বলে তোমার বন্ধুকে তুমি কোন জায়গায় বসিয়েছিলে জায়গায় তো কাস্টমার এসে বসে তাই না আরও আমাকে বলবে না ও কাস্টমার তো কিছুই বলেনি তো যাই হোক এখান থেকে আর কথা বাড়ায় না ওরা আর ড্রাকেন বলে আমার বাবা মানে আর এই পতিতালয়ে থাকা সকল লোকরা আমাকে লালন পালন করে বড় করেছে আর এরপর ড্রাকেনের রুমে যখন তাকে মিশিয়ে যায় সে দেখে গ্যাং এর অনেক ছবি রয়েছে আর ড্রাকেন বলে যে লোকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ তাদের সবার ছবি আমি এই রুমে লাগিয়েছি তবে আমি জানি কাজুটোরার ছবিটা লাগানো এখানে আমার ভুল ছিল কারণ কাজুটোরা আমার একদম মন থেকে মেরে ফেলতে মনে চাচ্ছিল তবে তাকে তোমাকে ধন্যবাদ যে তুমি মাইকি কে থামিয়েছো আমি কখনো মাইকে কে থামাতে পারতাম না এরপর যখন তাকে মিশি এখান থেকে বের হয়ে চলে আসে সেই কথা চিন্তা করে যে ড্রাকেনের ফিলিংস আমি বুঝতে পেরেছি ড্রাকেনের রুমে এমার ছবিও ছিল তার মানে এমার ড্রাকেনের কাছে

চলছে আর সময় নাউটের পেছন থেকে আসে এবং বলে আমরা এখানে শপিং করছিলাম আর আমরা তোমাকে দেখে এখানে এসেছি আর হেনাটা তখন বলে আমার তো এমন মনে হয় এমার ড্রাকেন কেউ পছন্দ করে মাইকে কেউ পছন্দ করে ও মনে হয় দুই পাও দিয়েছে তো যাই হোক এরপর ওরা তিনজন করে কি এমা আর মাইকি কে ফলো করতে শুরু করে আর তারপর একটা জায়গায় এসে গোপনে দেখতে থাকে আর তখনই পেছন থেকে কাজুসি আসে আর তাকে মিশে কে ডাকে আর তখন তাকে মিশে কাজুসি কে সব কথা বলে দেয় যে এই ঘটনা আর কাজুসি তখন বলে হ্যাঁ আমি ওরকম শুনেছি যে একদিন সকালে মাইকির ঘর থেকে ওকে বের হতে দেখা গিয়েছে মানে এমাকে আর কি মাইকির বাড়ি থেকে

এরপর ড্রাকেন তাকে মিছি কি বলে বন্ধু তোমার এত চিন্তার কারণ নেই এম আর মাইকি দুই চাষ ভাই বোন তো এটা বোনিমিছি আর হেনাটা দুজন অবাক হয়ে যায় আর তখন এমা বলে হ্যাঁ আমি এই কথাটা হেনাকে তো কয়েকবার বলেছি ওর মনে নেই তো হেনাটার আসলে মনে ছিল না তো যাই হোক এরপর হেনাটা সাথে সাইডে চলে যায় এমন একটা ভাব করে যে সে কিছুই মানে বুঝতেই পারছে ওই হেনাটা লজ্জা পেয়েছে তো যাই হোক ড্রাকেন সেখানে একটা গিফট করে যেটা হচ্ছে একটা ডল আর এরকম একটা ডল এমা পছন্দ করেছিল আর কি তো যাই হোক এরপর সবাই যখন চলে যায় হেনাটা তখন এই কথা চিন্তা করে যে এম আর ড্রাকেনের মতো সবকিছু ঠিক আছে মনে হয় ওরা দুজন সারা জীবন শশী থাকতে পারবে আর এরপর আমরা দেখতে পাই তাকে মিছি হেনা তাকে তার ঘরে দিয়ে আসতে যায় আর তাকে মিছি তখন মিক্সিয়ার কল আসে আর এরপর দিন আমরা দেখি তাকে মিছি স্কুল শেষে মিট জন্য অপেক্ষা করছিল আর তখনই সাইড থেকে পেয়ান চলে আসে এবং বলে তাকে মিছি তুমি এখানে কি করছো মনে হচ্ছে মিট তোমাকে এখানে ডেকেছে তাই না আচ্ছা চলো ও তো বিজি রয়েছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আর এরপর তাকে মিছি কে সে করে কি মিট শোয়ার যে তোমার ক্লাসরুম রয়েছে সেখানের কাছে নিয়ে যায় কিন্তু তখনই সেখানে একটা মেয়ে আসে এবং ওই মেয়েটিকে দেখে পেয়ান বলে ওঠে এই মেয়েটির উপর আমি বিরক্ত হয়ে গিয়েছি ওকে মেনে নিতে পারছি না তো যাই হোক ওই মেয়েটির

ভালো পারফরমেন্স করে এর সাথে স্কুলেরও সে ক্যাপ্টেন আবার ক্লাবও ভালো চালাচ্ছে তো তাকে মিসি তখন জিজ্ঞাসা করে কি কমপ্লিট হতে যাচ্ছে পিয়ান তখন বলে তোমার জ্যাকেট তোমার জ্যাকেট আসতে চলেছে আর মিসি তখন বলে হ্যাঁ তোমার জন্য জ্যাকেট এসেছে যেটা দিয়ে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই তুমি আমাদের সবার জন্য অনেক করেছো তো পরের দিন আমরা দেখতে পাই টোমানের মিটিং এ তাকে নতুন জ্যাকেট আসে আর ওকে দেখে সবাই তো অবাক হয়ে যায় আর ড্রাকেন তখন বলে তুমি অফিসিয়াল ভাবে এখন টোমানের গ্যাং মেম্বার আর তাকে মিসি চলো আমরা মিটিং শুরু করি আর আমি তোমাকে বলে দিই আজকের মিটিং এ অদ্ভুত কিছু হতে পারে আর এরপর আমাদের দেখানো হয় সামনে থেকে সুজি হানমা আর হয়ে আসে আর মাইকির সাইডে এসে দাঁড়িয়ে পড়ে আর তখন তাকে চিন্তা করে বালহালার মেম্বাররা আমাদের শত্রুরা এখানে কি করছে আর এখানেই তেইশ নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় এবার চলো টোকিও রিভেন্সার্স এর সিজন ওয়ান এর সর্বশেষ যে এপিসোড চব্বিশ নম্বর এপিসোডটা সম্পর্কে আমরা জানি তো চব্বিশ নম্বর এপিসোড শুরু হয় ওই টোমানের মিটিং দেখিয়ে যেখানে সকল মেম্বার্সরা ভাবে যে হানমা এখানে কি করছে কিন্তু মাইকি সবার উদ্দেশ্যে বলে অবশেষে আমরা বালহালার বিরুদ্ধে জয়ী হয়েছি আর এই কারণে প্রথমে আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তোমরা তোমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে লড়াই করেছো আর এখন হানমা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে তো এরপর হামনা গিয়ে আসে এবং বলে অনেকদিন যাবৎ বালহালার কোন লিডার ছিল না আর এই লড়াইতে হেরে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা টোমানের সাথে এক হয়ে যাবো আর আমরা টোমানের কাজ করবো তো এই কথা শুনে টোমানের মেম্বার কারণ আগে আর বালহালার ছিল তিনশো জন তো এখন বালহালার তিনশো জন যদি চলে আসে টোমানের মেম্বার হবে হচ্ছে চারশো পঞ্চাশ জন তার মানে বিশাল বড় গ্যাং হবে ওরা সবচেয়ে বড় গ্যাং সবাই সেলিব্রেট করতে থাকে আর তখন হানমা আরো বলে তবে যে ব্যক্তি এই দুই গ্রুপকে এক করেছে তার নাম হচ্ছে টেটা কিসাকি সেই আসলে আমাদের এত বড় হতে সহযোগিতা করেছে আর তখন কিসাকি সামনে চলে আসা মিছি তখন টেনশনে পড়ে যায় যে শালা কার্সি চেঞ্জ হলো না এটা কিসাকি এখনো ক্রেডিট পেয়ে গেল এভাবে যদি চলতে থাকে এক তো একসময় রাজ করবে এবং গ্যাং আরো বড় হবে এবং ভবিষ্যৎ আরো খারাপ হবে আর তারপর মাইকি বলে এই লড়াই আমাদের কিছু লাভ হয়েছে কিছু ক্ষতিও হয়েছে আমরা আমাদের বন্ধু বাজিকে হারিয়েছি এটা অনেক কষ্টকর একটা ব্যাপার ছিল আর এখন সিএফও তার কথা বলবে আর এরপর সিএফও এগিয়ে আসে এবং বলে বাজি চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টোমান ছেড়ে দেব কিন্তু আমি যখন বাজির কবরের পাশে ছিলাম তখন আমাদের কমান্ডো মাইকি আমার কাছে যায় এবং বলে ফাস্ট ডিভিশনের যে অবস্থা তুমি কি এভাবে ছেড়ে দিতে চাও নাকি এটাকে আরো গুছিয়ে শক্তিশালী করতে চাও এবং মাইকে পুরো সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দেয় এবং আমি ডিসাইড করতে পারবো যে কাকে আমি ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন বানাবো তো তাকে আমি তোমাকে চয়েস করছি আজকে থেকে তুমি ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন হবে এই কথা শুনে তাকে মিছি তো একদম অবাক হয়ে যায় আর চিফ হয়ে বলে বাজি সবসময় এমনটাই চাইতো তাকে মিছি আর সেও তোমাকে বেছে নিয়েছিল আর আমি তাই এটা করতে চাই তো এরপর তাকে মিছি ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে যতজন মারা গিয়েছিল ভবিষ্যতে এবং সে ওয়াদা করেছিল সে তোমার লিডার হয়ে ছাড়বে এবং সবকিছু চেঞ্জ করবে আর তাহলে সবকিছু আগের মতো হবে তো যেহেতু আমি ক্যাপ্টেন হলাম ফার্স্ট ডিভিশনের হয়তো এখনো কিছু আশা বেঁচে রয়েছে আমি হয়তো টোমানকে বদলাতে পারবো তো এরপর তাকে পদ গ্রহণ করে কান্না করতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে হ্যাঁ আমি এখন খুব খুশি যে আমাকে এই পদের জন্য যোগ্য ভাবা হয়েছে আর তারপর তাকে মেচি নাউটোর কাছে যায় এবং হ্যান্ডশেক করে ভবিষ্যতে যেতে চাই যে ভবিষ্যতে কি চেঞ্জ হয়েছে তো এরপর যখন সে ভবিষ্যতে বা বর্তমানে চলে আসে তখন আমরা তাকে ডিভিডি শপে দেখতে পাই ও তাকে তো অবাক হয়ে যায় যে আমি আবার সেই ডিভিডি শপে রয়েছি কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু তখন ম্যানেজার এসে বলে স্যার আপনার যেটা দরকার সেটা এখান থেকে আপনি নিতে পারেন তো তাকে ভাবে সে আমাকে স্যার বলছে কেন আমি তো এখানে কাজ করি কিন্তু তাকে যখন নিজের পোশাক দেখে সে দেখে এত দামি পোশাক পরে রয়েছে আমি আর এরপর সে যখন আয়নায় দেখে তার হেয়ার স্টাইলও চেঞ্জ হয়ে গিয়েছে বড়লোক লোক বড়লোক আর মিছে যখন সব থেকে বের হয় তখন একটা ছেলে ছেলে দাঁড়িয়েছিল তো ওই ছেলেটিকে তাকে মিছে চিনতে পারে না ছেলেটি বলে চলো গাড়িতে বসো তো তাকে মিছে গাড়িতে উঠে বসে আর ভাবে আমি তো গাড়িতে উঠলাম কিন্তু এই লোকগুলো কার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো তাকে মিছে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি তখন ওই ছেলেটি বলে আমরা বাড়িতে যাচ্ছি তোমার তো তাকে মিছি তখন বলে আমার বাড়িতে এই দিকে নয় দিকে তো তাকে মিছি এসব দেখে কনফিউজ যায় এবং ভাবতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কি নাওটোকে কল দেওয়া উচিত কিন্তু সে যখন তার মোবাইল চেক করে সে নাওটার নাম্বারই খুঁজে পায় না তার মানে ভবিষ্যৎ এমন চেঞ্জ হয়েছে যে নাওটো নেই এখানে বা কানেকশনই হয়নি তো যখন বাড়িতে পৌঁছে অনেক বড় একটা বিল্ডিং দেখা যায় আর সামনে অনেক ভয়ঙ্কর লোক মাথা মতো করে দাঁড়িয়েছিল আর এখানে দুটো ছেলেকে দেখে ভাবে ওদের যেন দেখেছে আর ওরা বলে ওঠে তোমার দায়িত্ব ছিল তুমি টাকিমিচিকে নিয়ে আসো আর তখন কাজসী বলে আরে আমার ভুল ছিল না ভুল ছিল টাকি মেচির ওই স্টোরে গিয়েছিল ওর উচিত হয়নি সেখানে যাওয়া আর তখন তাকে মিচির মনে পড়ে আরে শালা এ তুই কাজসী আর এই দুজন মাকাটোর টাকুয়া তার মানে আমার গ্যাং আমার পুরো স্কুল গ্যাং তো যাহিমিচি যখন এর ভেতরে যেতে থাকে তখন সেখানে দাঁড়িয়ে থাকা সবাই থেকে বস বস বলতে থাকে এবং তাকে মিছি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতে দেখি আমরা আর তাকে তখন ভাবে হয়তো আমি সেই ভবিষ্যৎ দেখছি যে ভবিষ্যৎটা আমি চাইতাম তার মানে আমি ভবিষ্যতে জয়ী হয়ে গেছি আমি লিডার হয়েছি তো যাই হোক এরপর তাকে যখন ভেতরে যায় সে দেখতে পায় চিফ ওর অপেক্ষা করছে আর চিফু বলে আরে চলো তাড়াতাড়ি করো একটা মিটিং আছে আমাদের সেখানে যেতে হবে তাকে মিছি বলে এসব কি হচ্ছে চিফু আমি কিছুই বুঝতে পারছি না আর তখন চিফু বলে তুমি কি ভুলে গেছো তুমি টোকিও মানজি গ্যাং এর লিডার হয়েছো এরপর তাকে মিছি যখন মিটিং এ যায় তখন এখানে অনেক অচেনা লোক ছিল লোক ছিল যাদেরকে সে চিনতে পারে প্রাচীনকে দেখে চিনতে পারে আর প্রাচীন বলে মিটিং এ তো এখনো সবাই উপস্থিত হয়নি আর এদিকে টাকি মেসি ইচ্ছে হিরো কেউ আর সে ফিফ ডিভিশনের ক্যাপ্টেন ছিল আর হচ্ছে না ক্যাপ্টেন এছাড়াও আরো কিছু লোক ছিল যেমন হাকাই শিশু হাজাই মানে ওদের তো ওরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টার না ওরা ওদের তো চেনার দরকার নেই তো যোক পাচিন বলে আরো খাবার চাই আমার আর এখানে আমরা দেখি টোমানের পুরোনো আর নতুন মেম্বারদের মধ্যে মত বিরোধ হতে শুরু করে আর তখন শিশু বলে তুমি কি করো তুমি তো সব বসে বসে খাও সব টাকা তো আমরা টোমানে নিয়ে আসি তোমরা যত পুরনো লোক রয়েছো সবাই অলস্য বসে থাকো কোনো কাজ করো আর তখন সিফোর রেগে जाऊन বলে তুমিও তো শুরুতে ব্ল্যাক এর মেম্বার ছিলে তাই না শান্ত থাকো চুপ থাকো আর এখানে হানমা বিজনেস এর ব্যাপারে কথা বলে আর বলে তাদের কিছু এ বেশ কিছু দিন যাবত পুলিশের রেড পড়ছে এবং সে বলে আমাদের মধ্যে এমন একজন রয়েছে যে কিনা বিশ্বাসঘাতক আর সেই বিশ্বাসঘাতকই মূলত পুলিশকে ইনফরমেশন দিচ্ছে আর তখন পাচিন বলে আমার তো মনে হয় না আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক থাকতে পারে তুমি কি বলছো আর তখন হাজিনা একজনকে দেখিয়ে বলে এছাড়া আর কি হবে মানে সবাই একে অপরের বিরুদ্ধে আর কি বলতে থাকে এখানে আর তখনই সেখানে চলে আসে কিসা আর আমরা জানতে পারি কিসে কি সব সময় সব মিটিং এ আসে না টাচ সে এসেছে এবং সে এসে বলে হ্যাঁ তাকে মিছে তোমাদের সাথে আমার একান্ত কিছু কথা রয়েছে তো এখানে আমরা কিসাকির ভাব দেখে বুঝতে পারি ও এখনও টপ পর্যায়ে আছে আর কি তো কীসাকি ওদের পাশ রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি আমাকে একটা কথা বলো তুমি কি আমাকে ঘৃণা করো আজ থেকে বারো বছর আগে বাজির মৃত্যু হয়েছিল ওই সব আমার ভুল ছিল আসলে আমি ব্লাডি হ্যালোইন অ্যারেঞ্জ করেছিলাম এবং হানমাকে ব্যবহার করে কাজুটা ওরাকে ফাঁসিয়ে দিয়েছিলাম আর বাল হালার শুরু করেছিলাম এবং এই দুই গ্যাংয়ের মধ্যে লয় লাগিয়েছিলাম যাতে আমার শক্তি আর সম্মান পেতে পারি তবে আমি এটা জানতাম না যে বাজি মারা পড়বে আমাকে ক্ষমা করে দিও আর যদিও আমাকে ঘৃণা করো ঠিক আছে এই গ্রিনারি বেঁচে থাকতে রেডি রয়েছে আর এরপর তারা ড্রিংক করে আর বাজির নামে চেয়ার্স করে তো তারা যখন ড্রিঙ্কস করছিল তখন কিসা কি বলে আমি একটা কথা বলবো আমি তোমাদেরকে মিথ্যা বলেছি মূলত আমি কাজুটোরাকে উস্কে দিয়েছিলাম এবং ওকে ব্যবহার করে আমি বাজিকে মেরেছিলাম এবং ওকেও ফাঁসিয়ে দিয়েছিলাম জেলে আর বারো বছর আগে আমি যে উদ্দেশ্যে এগুলো শুরু করেছিলাম আজ সময় এসেছে সেটা শেষ করা তো কিসাকির কথা শুনে তো তাকে মাথা ঘুরতে থাকে সে বেহুশ হয়ে যায় আর টাকি যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে চেয়ারে বাধা রয়েছে আর সাইডে চিফিও ছিল ও চেয়ারে বাধা তো কিসাকি তখন চিফুয়াকে মারতে শুরু করে আর বলে তুই আজও বাজের বৃত্য ভুলতে পারিস নি তাই না তুই এত বছর ধরে আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিস তাই না আর এই কারণে তুই পুলিশকে আমাদের ব্যবসার ব্যাপারে সবকিছু বরবাদ করে দিচ্ছিল আর তখন বলে আমার শুধু লক্ষ্য থেকে বের করে মাথা নত হয়েছে তোর জন্য আর এই জন্য তুই যদি আমাকে ধোকাবাজ বলিস তাহলে ঠিক আছে ওই বিশ্বাসঘাতকতার খেতে আপনি আমি সাজন বাঁচবো কোনো সমস্যা নেই আর তারপর কিসা কি তাকে মিচি করে মারতে শুরু করে আর তখন সিফু বলে দেখ তাকে মিচি এসব ব্যাপারে কিছুই যায় না ওকে সব থেকে দূরে রাখ তাকে কিছু বুঝতেই পারছিল না এবং ও পুরো কনফিউজ হয়ে যায় যেগুলো হচ্ছে আর তখন কিসাকি তাকে কাছে আসে এবং বলে তুই এমন ভাব করছিস যেন কিছুই জানিস না আর এরপর সে বন্ধুক বের করে তাকে পায়ে গুলি করে আর তারপর তাকে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তারপর কিসাকি আসে চিফিউর কাছে এবং ওর মাথায় বন্দুক ধরে বলে তোর থাকলে বল আর তখন মিচির কান্না বন্ধ কর গত কয়েক বছর ধরে মাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর ড্রাকেন কেও থেকে বের করে দেওয়া হয়েছে আমরা বুঝতে পারিনি যে কবে আমরা এই ঝামেলায় ফেসে গিয়েছি আর শোন আজকে আমি বাজির সব ফিলিংস আর ট্রমানের ভবিষ্যৎ তোর হাতে দিয়ে যাচ্ছি আর এই কথা বলার পরে কিসাকি করে গেছি চিফুর মাথায় গুলি করে এবং চিফু সেখানে মারা যায় আর পাশ থেকে তাকে মিচি চিপুকে মরে যেতে দেখে করতে পারছিল না চোখের সামনে কি হল চিফু মারা গিয়েছে থাকে আর এরপর কিসাকে আর বলে কান্না বন্ধ কর আর তুই কিছু জানিস না না তাই ধরলাম ঠিক আছে কিন্তু এখানে আমরা কিসাকির চোখে পানি দেখতে পাই এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার ছিল আর কি তো এরপর কিসাকি তাকে মিচির মাথায় বন্দুক ধরে এবং বলে গুড বাই আমাদের হিরো আর এরপর কিসাকি বন্দুকের ট্রিগার টিপে দেয় এবং তাকে মিচিকে গুলি করে দেয় তো তাকে মিছি এখানে মারা গিয়েছে না কি হয়েছে সেটা আমাদের দেখানো হয় না এখানে টোকিও রিভেঞ্জার সিজন এক শেষ হয়ে যায় খুব অসাধারণ একটা জার্নি ছিল পুরোটাই এনজয় করেছি আমি টোপি রিভেঞ্জার্স আর সত্যি কথা বলতে লাস্টে আমি আমি একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছি না কেন মাত্র প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে এত বেশি মনে যে আন্তরিকতা হয়ে গিয়েছে আমি না ফুল সিজন সিজন আই মিন শেষ করার গেছে আরো কতদিন মনে থাকবে ওদের কথা এরকমই কিন্তু বারবার হয় আমার সাথে আমি যখন স্যামে যে কে ড্রামা এক্সপ্লেন করতাম এক মাস ধরে একটা ড্রামা চলতো ওই ড্রামাটা যখন শেষ হতো এত খারাপ লাগতো ক্যারেক্টার জন্য আবার অ্যানিমেশনে যখন তোমার এরকম সিরিজ চালু করতাম প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য খারাপ লাগতো মনে হচ্ছে কতদিনের সম্পর্ক আত্মীয় তো এই ধরনের ফিলিংস আমাদের রেগুলার পেতে হয় আর তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মাঝখানে আমি দুই দিন গ্যাপ নেবো আর কি দুই দিন গ্যাপ নিয়ে আমি করবো কি র্যান্ডম ভিডিও চ্যানেল আর সেভেন ফোর কয়েকটা কাজ বেশি করে রাখবো যাতে আমি আবার অনলি জাপানি সময় দিতে পারি কারণ বুঝতেই পারছো এরপরে তো আমার আর কোনো স্পন্সরশিপ নেই তো তারপরে আমি রিকোয়েস্ট তো করি মনে করো হাতে পায়ে ধরি কোম্পানির মালিকদের যে ভাই অন্তত আমাকে স্পন্সরশিপ দিয়ে কিন্তু যেহেতু কোনো রেজাল্ট আসে আমি যেহেতু কোনো অডিয়েন্স কে পাঠাই না এর জন্য ওরা আর কি আমাকে ওইভাবে দিতে চায় না তবে তারপরেও যদি নাও থাকে আমি চ্যানেল বন্ধ করে দিতে পারবো বাট তোমাদের ক্ষতি করে কিছু করতে করতে পারবো না কারণ আমার মনে হয় আমি অলরেডি তাই অনেক ক্ষতি করে ফেলেছি আমি যখন আগে না বুঝে দিতাম আগে তো আর ওয়ার্নিং দিতাম না তখন তো আমার আইডিয়া ছিল না ব্যাপারটা আমরা মনে করতাম একটা স্পন্সর এসেছে খুব ভালো একটা ব্যাপার স্পন্সরটা দিয়ে দিই তবে তারপরেও ভবিষ্যতে যদি কোনো অ্যাডভার্টাইজিং আমি না বলতে পারি তোমরা করবে কি অ্যাড অটোমেটিক্যালি স্কিপ করবে এবং কোনো অ্যাপে যাবে না আর তাছাড়া আমার যে অডিয়েন্স রয়েছে বাংলাদেশের অন্য কোনো ইউটিউবারদের কিন্তু এইরকম অডিয়েন্স নেই আমি বোঝাচ্ছি কি বুঝিয়েছি এখানে আমি আমার যে অডিয়েন্স তারা কিন্তু সব জানে বলছে তাদেরকে কিন্তু আমরা এই অ্যাডভার্টাইজিংয়ের ব্যাপারটা অলরেডি শিখিয়ে পড়ে নিয়েছি তো আমি যদি ভবিষ্যতে আর কোনোদিন নাও বলি যে অ্যাড বা স্কিপ করে যাও তারপরেও মনে হয় না সমস্যা হবে মানে আমার অডিয়েন্স অন্তত অতখানি জানে বুঝে আর তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে এবং দোয়া করো যেন আবার আমরা একটা স্পন্সরশিপ পাই আর কি চ্যানেলটা যেন রানিং করতে পারি আর যদি স্পন্সরশিপ না পাই সমস্যা নাই আমরা টোকিও রিভেঞ্জার্স ফুল শেষ করবো তারপর তোমার ভাবিকে এই চ্যানেলটা আমি দিয়ে দেবো এখানেও রোমান্টিক যে গুলো থাকবে সেগুলো এক্সপ্লেন করো আমি আশা করি আমাকে যেমন সাপোর্ট করেছো তোমাদের ভাবিকেও তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমি বিদায় নিচ্ছি ভালো থেকো